নমস্কার নতুন বছরের শুরুতেই দুঃখ সংবাদ বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত হয়েছেন কয়েকজন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় কাটরায় অবস্থিত এই বৈষ্ণোদেবীর মন্দির দেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান প্রতি বছর বহু পুণ্যার্থীর সমাগম হয় এই মন্দিরে বছরের শুরুতেই প্রার্থনা জানাতে উপস্থিত হয়েছিলেন ভক্তরা সেখানে রাত দুটোর নাগাদ পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত বারো জনের জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবীর মন্দিরে এমনিতেই প্রতি বছর একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি অতিরিক্ত ভিড় হয় কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য অনেকেই ওই পথ ঘোড়ায় চড়ে যান পাহাড়ি পথে প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে খাদের দিকে রেলিং এবং জাল দিয়ে ঘেরা রয়েছে তবে মন্দিরের ভেতরের পথ সংকীর্ণ সেখানেই সাধারণ সময় ভিড় থাকে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে সেখানেই সংকীর্ণ পদে ধাক্কাধাক্কি শুরু হয় সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছে তিকুটা পাহাড়ের মন্দিরের গৃহগর্ভের বাইরে আধিকারিকরা জানিয়েছেন নতুন বছরের সূচনা উপলক্ষে মন্দিরে প্রণাম জানাতে ভক্তদের ভিড় হয় বৈষ্ণোদেবীর ভবনে জড়ো হওয়া প্রণ্যাতীদের মধ্যে আচমকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় পায়ের চাপে আহত হন বহু মানুষ শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বারো পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং মন্দির পরিচালনা মণ্ডলীয় ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই জানানো হয়েছে আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও করা হচ্ছে কারণ এখনও প্রায় চোদ্দ জনের আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এদিকে প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু দুঃখজনক পরিস্থিতি সম্পর্কে অবহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি পুরো পরিস্থিতির উপর নজরও রাখছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ